নাইজিরে একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 147 জনে। দেশটির উত্তরাঞ্চলে একটি ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর তা থেকে জ্বালানি ছড়িয়ে পড়ে লোকজন জ্বালানি সংগ্রহের জন্য সেখানে ভিড় করে। সে সময় ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারায়। দেশটিতে এমন সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল যখন পেট্রোলের দাম অনেক বেড়ে গেছে। দেশটিতে অর্থনৈতিক সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে। জ্বালানি বহনকারী ট্যাঙ্কারটি অন্য একটি গাড়ির আগে যাওয়ার চেষ্টা করছিল। দ্রুতগতিতে অন্য গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মঙ্গলবার গভীর রাতে জিগাওয়া রাজ্যের মাজিয়া শহরে এটি উল্টে যায়। সে সময় স্থানীয় লোকজন জ্বালানি সংগ্রহের জন্য সেখানে জড়ো হয় এবং সে সময় এতে বিস্ফোরণ ঘটে। স্যার, আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স, দেখতে তো ভালো, খেতেও ভালো। তুমি একটু বেশিই বলো। জানি স্যার, বিশ্বাস করবেন না, তাই সুপার স্লো মোশন ক্যামেরা নিয়ে এসেছি। দেখেন স্যার, চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটাই এনার্জি।